আসসালামু আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। মিয়ানমারের বিপক্ষে সমুদ্র সীমা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসায় খুশি উপকূলীয় মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরে আরও বিশাল এলাকা জুড়ে মাছ ধরতে পারার আনন্দের পাশাপাশি তারা জানিয়েছেন এতে বৈদেশিক অর্থ আয় আরও বাড়বে। বিস্তারিত কক্সবাজার স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিকের রিপোর্টে। গত 14 মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে সেন্ট মার্টিন দ্বীপ 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক এলাকা আর মহীশূপানে অধিকার পেয়েছে বাংলাদেশ। আয়তনে যা 1,11,000 বর্গ কিলোমিটারের বেশি। এই বিশাল জলসীমা পেয়ে খুশি সাগর পাড়ের জেলেরা। আর বহুত খুশি হই, বিশাল সাগর ভাই এবং বিয়াকে মারি তার দিন আমরা বেশি খুশি হই। সাগর সীমানা আমরা পেয়েছি তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আর আমাদের এই সাগর সীমানা বেড়ে যাওয়ার ফলে আমরা প্রচুর মাছ আহরণ করতে পারবো। সমুদ্র সীমা নিয়ে মামলার বিজয়কে স্বাগত জানিয়েছে মৎস্যজীবী সমিতি। মায়ের মার সমুদ্রের মধ্যে আমাদের জেলারা মাছ আহরণ করতে যেতে পারতো না, না থাকার বিভিন্ন ভয় ছিল, বিভিন্ন আতঙ্কে থাকতো। এখন আমরা আতঙ্ক মুক্ত। মৎস্যজীবীদের মধ্যে এখন স্বস্তি নেমে এসেছে, তারা আরো উৎসাহী হয়েছে, উৎফুল্ল হয়েছে, অবাধে মৎস্য শিকার করতে পারবে, মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে আমাদের। মিয়ানমার সীমান্তে সৈন্য সমাবেশের বিষয়টি অস্বীকার করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের সহযোগিতা চেয়েছে নাসাকা। আন্তর্জাতিক আদালতের এই যুগান্তকারী রায়ের ফলে বাংলাদেশের জলসীমা যেমনি বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে মৎস্য ভাণ্ডারও। এতে করে বাংলাদেশ থেকে মৎস্য রপ্তানির হার আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগর থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।